ট্রাক স্ট্যান্ডে যে ইলেকশন হতো, স্ট্যান্ডার্ডটা সেই পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি। প্রশাসনিক কোনো ক্ষমতা বা প্রশাসন কোনো ব্যাপারে সে আসুক এখানে, আমাদের সময় তো দরকার হয়নি, এখন কেন দরকার হচ্ছে? আমার কাছে এটাকে আমার টোটালটাই এক ধরনের নোংরামি মনে হয়। আসলে এটা তো আসলে আমাদের ব্যাপার না, এটা আমি মনে করি যে এটা আমার কথা শুনতে অনেকেই একটু মনক্ষুণ্ণ হবে, বাট আমি মনে করি চলচ্চিত্র শিল্পের যে নির্বাচন, আমাদের চলচ্চিত্র শিল্পীর সাথে সংশ্লিষ্ট যে সংস্থাটি চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা যে নির্বাচন, আমি আমার নাম প্রায় 8 বারের মতন আমি ক্রিয়া এবং সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, অ্যান্ড আই ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি, এর আগে মান্না সাহেবের ছিল। এই ধরনের যে ব্যাপারগুলো বিশাল আকারে, সেগুলো মনে হচ্ছে যে পৃথিবীর কোনো যুদ্ধে আমরা জয় করতে যাচ্ছি, ব্যাপারটি সেই রকম। আমার কাছে এটাকে আমার টোটালটাই এক ধরনের নোংরামি মনে হয়, কেন চলচ্চিত্রের শিল্পের সাথে যারা আমরা সংশ্লিষ্ট, আমি মনে করি তাদেরকে এই নোংরামের মধ্যে যাওয়া উচিত না। আমাদের মানে এত কেন সিকিউরিটি লাগবে? আমরা সব ভাই ভাই, আমরা ইলেকশনের দিন আনন্দ ফুর্তি করবো, তারপরের দিন তো আবার একসাথে আমাদের কাজ করতে হবে। তো আমাদের মধ্যে সেই ধরনের কোনো বিভেদ থাকা উচিত না। নিশ্চয়ই সেই ধরনের ভিদের ভেদাভেদ বা বিভেদ সৃষ্টি হয়েছে, যার জন্য এরকম সিকিউরিটির ব্যাপারটি আসছে, যেটা একদমই মেটের পক্ষপাতী না, এবং এটা আমি কখনোই, এটা আমার কখনোই কাম্য না। এবং পরবর্তীতে আমি সবার কাছে এটা বিনীত নিবেদন করব, পরবর্তীতে আমি হয়তো আর কখনো ইলেকশন করব না, টপ লেভেলে ইলেকশন করলে করবো, আদারওয়াইজ আই উইল নট গো ফর ইলেকশন, আইদার প্রেসিডেন্ট হিসেবে করবো, আদারওয়াইজ আর ইলেকশন করবো না। বাট এরপরও যারা ইলেকশন করবে তাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে, নিজেদের মধ্যে থেকে নিজেরা নিজেরাই এটাকে ইলেকশনটার মধ্যে আপনারা বিনিময় করেন, ভালোবাসা বিনিময় করেন, এবং সেইখানে আমি মনে করি প্রশাসনিক কোনো ক্ষমতা বা প্রশাসন কোনো ব্যাপারে সে আসুক এখানে, আমাদের সময় তো দরকার হয়নি, এখন কেন দরকার হচ্ছে? আমি কি এইসব ব্যাপারগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যা, এইসব জিনিসগুলো আমাদের জীবন থেকে ইরেজ হয়ে যা, যে আমরা যেরকম গত 15-20 বছর আগে যেরকম ইলেকশন করেছি, সেই ধরনের ইলেকশনই আমাদের এখানে হোক। এক্স্যাক্টলি, আমি তো আপনার সাথে 100% একমত। এই এখন আল্লাহ বলা উচিত না, উইথ রেসপেক্ট, উপজেলার যে নির্বাচন হয়, আমি মনে করি, আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, আমি মনে করি তার চাইতে বাজে। আমি মনে করি যে আগে যে ট্রাক স্ট্যান্ডে যে ইলেকশন হতো, স্ট্যান্ডার্ডটা সেই পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি, আমাদের সেইখান থেকে প্রত্যেকে, আমি আমাকেও বলছি সেই দলে ফেলছি, আমি চাচ্ছি সেইখান থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। আমাদের ভিতরে যে শিল্পী সুলভ যে ব্যাপারটি আছে, এই ব্যাপারটিকে সুন্দর করে রেখে, মনের মধ্যে রেখে, যাতে এই সত্তাটাকে পবিত্রভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি, এবং সুন্দরভাবে গলায় গলা মিলিয়ে দুই দল আমরা হবে। একটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখতে গেলে একটা ফ্যামিলির মধ্যে দুটো বিভাজন হয়, দুই ভাই দুই দল করে, বাট আবার রাতে যখন খেলা দেখা সব খাইতে বসি আমরা, তখন কিন্তু আবার একসাথেই খেতে বসি আমরা, সেইখানে কোনো দল হবে না। তো সেই রকম আমাদের শিল্পী সমিতির ব্যাপারটি যেটা ঘটছে, আমি মনে করি যে আমাদের ইলেকশনের টাইমটি যেটা হবে 5 দিন, দোস্ত আমরা করছি, কিন্তু কোনো রকম অন্যরকম ক্ল্যাশ কিছু থাকবে না, আমরা নর্মালি করে দেব, এবং এটা নিয়ে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না আগামীকালকে, যাতে করে আমরা সকলেই মিলে একসাথে কাজ করতে পারি, এটা হচ্ছে আমার প্রত্যাশা সকলের প্রতি। ভোট আনডাউটলি ইজ গোয়িং অন, অনেক সুন্দরভাবে হচ্ছে, এবং আমি গত পরশুদিন বলেছি, আল্লাহ মাফ করুক, আমি আশাবাদী প্রত্যেকে দলই চাইবে তার দল জিতে আসুক, তবে আমার প্রত্যাশা থাকবে যারা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবে, চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য যারা কাজ করতে পারবে, আমার ভোটারদের প্রতি তাদের প্রত্যাশা থাকবে তারা সেটা যেন এবার বেছে নিতে ভুল না করেন। ওনারা বেছে নিয়ে আমি মনে করি প্রপার লোকগুলোকে যদি এখানে বসিয়ে দিতে পারেন, তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য আগামী দিন ভালো কিছু হবে, এটা আমার প্রত্যাশা।